এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তবে মনটা একটু খারাপ, কালী পুজো তো শেষ, আর আমাদের বর্ধমানে আজকে বর্ধমানের ঐতিহ্যবাহী খিন্নিতলা মায়ের আজকে নিরঞ্জনের শোভাযাত্রা যাবে, সেটার জন্যই আমরা অপেক্ষা করছি। দেখি মা কতক্ষণে আমাদের দেখা দেয়। অনেকক্ষণ ধরেই দাঁড়ানোর পর আমরা ভাবলাম একটু সামনে দিয়ে এগিয়ে যাই, দেখি কত দূরে আছে। আমরা প্রত্যেকবার আমাদের বাড়ির কাছে তেমাতা মোড়টা থেকেই দেখি, এইবারেও সেখানেই ছিলাম, দেরি হচ্ছিলো বলে একটু এগিয়ে গেলাম। তাহলে চলুন আমার সাথে সাথে আপনারাও রেডি হয়ে যান আমাদের বর্ধমানের খিন্নিতলা মায়ের নিরঞ্জনের শোভাযাত্রা দেখার জন্য। আগামী বছর আরো বন্যার্থী আরো সুসজ্জিত শোভাযাত্রা আপনাদের মধ্যে উপস্থাপিত করতে পারবো। খিন্নিতলা সমিতির পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও সুবর্ণিকা বলে প্রতি শুভেচ্ছা অভিনন্দন। বর্তমান শহরের ঐতিহ্যমণ্ডিত কালী পুজো হ্যাঁ।
শোভাযাত্রা শেষ হয়ে গেল, এখন আমরা বাড়ির পথ ধরেছি। রাস্তায় দেখতেই পাচ্ছেন কত ভিড়, তখন রাত ওই 1:10 মতন বাজে। এরকমই ভিড় হয় প্রত্যেক বছর, তবে এখানেই শেষ নয়। আগামীকাল মানে শনিবার রয়েছে আমাদের বর্ধমানে খোশবাগানেই ফৌজদারি মায়ের নিরঞ্জনের শোভাযাত্রা, তো সেটার ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা খিন্নিতলা মায়ের নিরঞ্জনের শোভাযাত্রা উপভোগ করতে পেরেছেন।